আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইসা ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বুঝতেই পারছেন কি নিয়েছি, এখানে আমি আধা কেজি কচুরমুখি নিয়েছি, দুইটা আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর এখানে চার পিস তেলাপুঁইয়া মাছ আমি নিয়েছি। তো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। তো তেল গরম করে আমি আগে চুলায় তেল দিয়ে নিয়েছি, আগে থেকেই তেলগুলো গরম করে নিয়েছি, পরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব, যেন বেশি ড্রাই না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মুচমুচে টাইপের করব না, মোটামুটি সুন্দর একটা ভাজা কমপ্লিট করে নেব আমি। তারপরে এইভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেলে বাকি তেলের ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আপনারা পেঁয়াজটা পরিমাণে বেশি বা কম দিতে পারেন, যে যার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে বাকি যে মশলাগুলো অ্যাড করতে হবে আমি সুন্দরভাবে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব। তো পেঁয়াজগুলো আমার সফটভাবে ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার চলে আসবে মোটামুটি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে একসঙ্গেই দিয়ে দিব পেঁয়াজের ভেতরে, আর অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষে নেব। তো সেই পুরানো কথা, মশলা আসলে কষানোর ওপর ডিপেন্ড করবে তরকারিটা কেমন হবে। তো সুন্দরভাবে মশলাগুলো আমার কষে নিতে হবে, আর এখানে চুলার তাপটা আমি কমে দিয়েছি, অল্প একটু পানি অ্যাড করে দিলাম, আর এই পানিটা দিয়েই মশলাগুলো সুন্দরভাবে কষে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো অ্যাড করে দিব। তো সুন্দরভাবে কষে নেওয়া হয়েছে আমার মোটামুটি। এখন সম্পূর্ণ কচুরমুখীগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকেই, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম সুন্দরভাবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখন এই সবজিগুলোকে কষে নেব। দেখে বুঝতেই পারছেন সুন্দর একটা কালার হয়েছে, কিন্তু আসলে কচুরমুখী আমার খুব ফেভারিট খাবার, আমার বেবিরও খুব ভালো লাগে। তো যেভাবে রান্না করি না কেন সবাই খুব লাইক করি আর খুব ভালো লাগে। কচুরমুখি ভর্তাটাও কিন্তু স্পেশালি খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে খেতে। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু হালকাভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে কষে নিতে হবে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব, যেহেতু আলু আর কচুরমুখিগুলো আমার সিদ্ধ হতে হবে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। তারপরে চলে আসলাম, বলও কুটেছে পানির, তো অনেকক্ষণ টাইম লাগবে, বলক চলে এসেছে। তো ভেজে রাখা মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে চুলোর তাপটা এখন আমি হাই হিটে দিয়ে দিব বেশ কিছুক্ষণ, 10 মিনিটের জন্য। তারপরে আস্তে আস্তে চুলোর তাপটা আমি মিডিয়ামে নিয়ে আসব, ঝোলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে, তো সময় লাগবে 15-20 মিনিটের মতো, তারপরে সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখে বুঝতেই পারছেন কিন্তু অনেকটা পানি কমে গিয়েছে, আর যেহেতু এটা আমি ঝোল রান্না করব, বেশ একটা শুকাবো না, মোটামুটি রাখবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভেজে রাখা জিরের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম, কারণ কচুরমুগিতে জিরের গুঁড়াটা দিলে বেশ মজাদার হয় খাবারটি আর ভালোও লাগে। তো ফাইনালি লুক পরিবেশনের জন্য আমি বেড়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে রান্নাটা। তো খাবারটা কিন্তু আসলেও খুবই ইয়ামি, একটি লোভনীয় খাবার, গরম ভাত দিয়ে খেতে আমাদের খুবই ভালো লাগে আর বাসার সবাই খুবই পছন্দ করে। তো আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।